আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রণের দপ্তরের বিগত সালের অফিস সহায়ক পদের প্রশ্নপত্র সমাধান নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি পরম করুণা আমার কৃপায় ভালো আছেন। জব অ্যান্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন প্রশ্নপত্র সমাধানে চলে যাই। প্রশ্নপত্র সমাধানে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার এই চ্যানেলে আপলোডকৃত সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। আর যদি ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন এক, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর 9 গুণ। প্রশ্ন 2, 2.9623 থেকে 31 বিয়োগ করলে বিয়োগফল কত? উত্তর ক, বিয়োগ 30.0377। প্রশ্ন 3, এ প্লাস বি ইকুয়াল 4, এ মাইনাস বি ইকুয়াল 2 হলে এ বি এর মান কত? উত্তর 3। প্রশ্ন 4, জাতিসংঘের কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর গ, ইউনেস্কো। প্রশ্ন 5, বঙ্গবন্ধুর 7 মার্চ ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত দেয়? উত্তর ইউনেস্কো। প্রশ্ন 6, করোনা ভাইরাসের উৎপত্তি হয় কোন দেশতে? উত্তর চীন। প্রশ্ন 7, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? উত্তর 10 এপ্রিল 1971। প্রশ্ন 8, যে রং আলোর সকল রং প্রতিফলিত করে তার রং কি? উত্তর সাদা। প্রশ্ন 9, এসডিজি এর গোল কয়টি? উত্তর 17টি। প্রশ্ন 10, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর 11টি। প্রশ্ন 11, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? উত্তর কর্ণফুলী। প্রশ্ন 12, 6 দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়? উত্তর লাহোর। প্রশ্ন 13, বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়? উত্তর কক্সবাজার। প্রশ্ন 14, বাংলাদেশের ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়? উত্তর 1973। প্রশ্ন 15, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? উত্তর ইরাক। প্রশ্ন 16, ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? উত্তর ইসলাম খান। প্রশ্ন 17, ইসলামী সহযোগী সংস্থা UIC এর দাপ্তরিক ভাষা সংখ্যা কত? উত্তর 3। প্রশ্ন 18, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1985 সালে। প্রশ্ন 19, কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর 4 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 20, বরপুকুরিয়া কয়লা খনি কোন জেলা অবস্থিত? উত্তর দিনাজপুর। প্রশ্ন 21, আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন? উত্তর ডিনামাইট। প্রশ্ন 22, বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টি? উত্তর 8টি। প্রশ্ন 23, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? উত্তর হাকালুকি। প্রশ্ন 24, ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত? উত্তর তুরস্ক। প্রশ্ন 25, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? সরি, এখানে নিজের হয়েছে, এটা নিজের নয়, এখানে নিচের হবে। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? উত্তর 0.3। প্রশ্ন 26, একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত? উত্তর 206টি। প্রশ্ন 27, 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে, 7 দিনে ওই কাজটি 5 জন করতে কতদিন সময় লাগবে? 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে, 7 দিনে ওই কাজটি 5 জনে করতে কত সময় লাগবে? উত্তর 28 দিন। প্রশ্ন 28, আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পংক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত? উত্তর 10 লাইন বা 10 পংক্তি। প্রশ্ন 29, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কোন কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটি বৃহত্তম বাহু? উত্তর অতিভুজ। প্রশ্ন 30, নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর 59। এতক্ষণ
এই ছিল আমদানি রপ্তানি প্রধান দপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সেই পর্যন্ত বিদায়।